বাঙালি নারীদের কাছে বিয়ের সাজ মানেই বিশেষ কিছু। তবে গদ বাঁধা ভারী সাজ আর ভারী গহনার নিচে নিজেকে আড়াল করেননি তিনি। খুবই সাধারণ সাজ আর একটি লেহেঙ্গা, নেই কোনো বাড়তি গহনা কিংবা মেকআপের ঝলকা নেই। এমন সাজেই নিজের বিয়ের মঞ্চে হাজির হয়েছেন তিনি। তবে অবাক করা বিষয় হলো, লেহেঙ্গার সাথে নেই কোনো হাই হিল জুতো কিংবা স্লিপার, তিনি পরেছেন কেটস, কারণ এতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নিজের পছন্দের বাইরে যে তিনি কিছুই করেন না। নাম তার শেহতাজ মুনিরা হাশেম, সময়ের অন্যতম মডেল, অভিনেত্রী ও গায়িকা। শেহতাজ 1998 সালের 22 মে ঢাকায় জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আবুল হাশেম ও মা শাহিনা খন্দকার। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট শেহতাজ। শেরজা মনিরা হাশেম তানিমা ও নাহিয়ান ইবনে হাশেম রাফফান। অ্যাটলান্টিকা স্কুল থেকে এ লেভেল এবং ও লেভেল সম্পন্ন করেছেন শেহতাজ। গ্ল্যামার দুনিয়ায় রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যাওয়া শেহতাজ আদতে খুবই ঘরকুনো স্বভাবের। নিজের মনের খেয়ালের মধ্যেই বাস করতে বেশি ভালোবাসে সে, আর নিজের মন যখন যা চায় সেটি তিনি করেন। কখনো মায়ের সাথে রাতে ভূতের সিনেমা দেখে ভয় কাঁপেন, আবার কখনো শখ হয় বিড়াল পোষার, তখন সবকিছু ছেড়ে ছুড়ে বিড়াল নিয়ে পড়ে থাকেন শেহতাজ। অভিনয় শিল্পী হওয়ার ইচ্ছা কখনোই ছিল না শেহতাজের। ভালো ছবি আঁকতে পারেন তাই শখ ছিল অ্যানিমি ড্রয়িং ও পেন্টার হওয়ার। জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির শেহতাজের খুব ভালো বন্ধু। সেই সুবাদে সালমান মুক্তাদিরের শুরুর দিকের ইউটিউব ভিডিওতে শেহতাজের উপস্থিতি দেখা যেত। তারপর হঠাৎ করে বিজ্ঞাপন চিত্র দেখা যায় শেহতাজকে। বাংলালিঙ্কের বিজ্ঞাপনের মাধ্যমে বেশ অল্প সময়েই জনপ্রিয়তা পেয়ে যান হালের এই অভিনেত্রী। চিনি গুড়া প্রেম টেলিফিল্মে অভিনয়ের পর তার অভিনয়ের দিকটিও ফুটে ওঠে। এরপর এক এক করে 20টির বেশি নাটকে সরব উপস্থিতি দেখা মেলে শেহতাজের। তার মধ্যে হুমায়ুন সাধুর চিকন পিনের চার্জার আর অ্যান্থোলজি ফিল্ম ইতি তোমারই ঢাকা দর্শক মলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। নাটকে অভিনয়ের পাশাপাশি বাংলা চলচ্চিত্র থেকে অনেক প্রস্তাব পেয়েছেন শেহতাজ। তবে নিজেকে এখনও চলচ্চিত্রের জন্য উপযুক্ত মনে করেন না শেহতাজ। চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরও সময় নিতে চান তিনি। অভিনয়ে ব্যস্ত সময় কাটলেও শেহতাজ পছন্দ করেন গান গাইতে। শেহতাজের প্রথম গান উড়ে যায় গানটি শ্রোতা মহলেও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ইউটিউবে 60 লাখেরও বেশি দেখা হয়েছিল গানটি। এরপর আইলারের নয়াদামান খ্যাত মুজার সাথে ছিলে তুমি ভুল শিরোনামে আরও একটি গান করেন শেহতাজ। এই গানটিও ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে। তবে প্রশংসার সাথে সাথে সমালোচনার শিকারও হয়েছিলেন শেহতাজ। 2017 সালে রেডিও 96.4 স্পাইস FM এর ফেসবুক লাইভ ভিডিওতে আরজে তাজের সাথে ফুল দিও কলি দিও গানে গলা মিলিয়েছিলেন শেহতাজ। শেহতাজের ভক্তরা শেহতাজের এই ভিডিও খুব একটা ভালোভাবে নেননি। সময়টা 2017 সাল। উঠতি সঙ্গীত শিল্পী প্রীতম হাসানের জাদুকর গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন শেহতাজ। সেই গানের সূত্র ধরে দুজনের মধ্যে হয় বন্ধুত্ব, তারপর প্রেম, আর দীর্ঘদিনের প্রেমের জল গড়ালো বিয়ে পর্যন্ত। সিলেটের এক 5-তারকা হোটেলে আর চা বাগান মিলিয়ে আধুনিক ডেস্টিনেশন ওয়েডিং সম্পন্ন করেছেন এই 2 তারকা। খুব কম মানুষের উপস্থিতি হলেও বিয়েতে তারকার অভাব ছিল না। বিয়ের সন্ধ্যা মাতিয়ে রেখেছিলেন হাবিব, জেফার আর প্রিয় স্বামী প্রীতম হাসানের বড় ভাই প্রতীক হাসানের মতো শিল্পীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া জাগিয়েছে বিয়ের এই অনুষ্ঠান। স্বভাবে ঘরকুনো হলেও শেহতাজের পছন্দের জায়গা জাপানের টোকিও। ঘন কালো ভ্রুজোড়ার মালিক শেহতাজের প্রিয় রঙ কালো। শেহতাজ যেন নিজের মনের রাজ্যের রাজকুমারী। তবে সব কিছু ছাড়িয়ে সংসার নামক নতুন রাজ্যে পা রেখেছে রাজকুমারী শেহতাজ ও রাজকুমার প্রীতম হাসান। তাদের রাজ্য জয় আনন্দের হোক, এটাই তাদের ভক্তদের একমাত্র কামনা।